বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা সমস্যার মধ্যে নতুন করে যে সমস্যা বাংলাদেশকে অন্যান্য অনেক দেশের মতোই বা পাশের কাছের দেশ শ্রীলঙ্কার মতো ভাবিয়ে তুলছে সেটি হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। নানান হিসেব নিকেশ বলছে যে গত 50 বছরে কোনো কোনো ক্ষেত্রে 30 বছরের মধ্যে বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির নেতিবাচক প্রবণতা। একমাত্র রপ্তানি খাত বাদ দিলে মোটামুটিভাবে এমন কোনো খাত নেই যেখানে নেতিবাচক প্রবণতা নেই। বাংলাদেশ যখন নানান উন্নয়নের জয় জয়কার গল্প তুলে ধরছে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার যখন পদ্মা সেতুর মতো একটা মেগা প্রকল্প উদ্বোধন করবার আনন্দ শেষ হতে না হতেই অর্থনীতির নানান অস্থিরতা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে এবং সরকারকে ভাবিয়ে তুলেছে। জ্বালানির সংকট যুক্ত হয়েছে সঙ্গে, বিদ্যুতের সংকটের সঙ্গে যুক্ত হয়েছে এবং নানা রকমের সাশ্রয়ী কার্যক্রমও ইতোমধ্যেই নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক বিপর্যয় শুরু হয় এবং সেই সঙ্গে সেই পথ ধরে রাজনৈতিক বিপর্যয় শুরু হয়, অনেকেই প্রশ্ন তুলছিলেন বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে। কেউ কেউ বলছেন শ্রীলঙ্কা হবে, কেউ কেউ বলছেন শ্রীলঙ্কা হবার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের রেজিলিয়েন্স পাওয়ার আছে, বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকমের শক্তি আছে, শক্তির জায়গা আছে যেগুলো বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে নিয়ে যাবে। আবার অনেকে বলছেন যে শ্রীলঙ্কা তো অনেক ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে, শ্রীলঙ্কা বা লিটারেচির ক্ষেত্রে নানান ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেকে এগিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা তো সেই জায়গা অনেক ক্ষেত্রেই ধরে রাখতে পারেনি। আবার কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা কেন, শ্রীলঙ্কার মতো একটা দ্বীপ রাষ্ট্র তো বাংলাদেশ না, কাজে শ্রীলঙ্কা হবে না, বরং শ্রীলঙ্কার থেকে খারাপও হতে পারে। এইসব নানা প্রশ্ন আছে মানুষের মধ্যে। সরকারের দিক থেকে নানা রকমের উদ্যোগ আছে, তৎপরতা আছে সেগুলোকে মোকাবেলা করবার, অনেকে আবার সেই সব প্রক্রিয়া নিয়েও নানা রকমের প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবার জন্যে IMF-এর শরণাপন্ন হয়েছে বাংলাদেশ সরকার। অতীতে এরকম নানা ক্ষেত্রে নানা সময় নানা প্রয়োজনে IMF-এর শরণাপন্ন হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের শরণাপন্ন হয়েছে, এগুলো নতুন কিছু নয়। কিন্তু এই সময়টাতে এই আর্থিক সহায়তা চাওয়ার প্রসঙ্গটি অনেকেই মনে করেন যে পরিস্থিতিটা যে খারাপ সেটির একটি লক্ষণ স্পষ্টতাতে করে। এইসব বিষয় নিয়ে এই অস্থিরতা সংকট বিপর্যয় কাটিয়ে উঠবার উপায় কী, ত্রাণকর্তা কে হবেন, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য দুজন অর্থনীতিবিদ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, ত্রাণকর্তা আসলে কে বা আদৌ ত্রাণকর্তার প্রয়োজনীয়তা আছে কিনা, প্রয়োজন পড়বে কিনা বাংলাদেশে? ত্রাণকর্তা বলতে কি আপনি IMF এর কথা বলছেন? না না, আমি বলছি অর্থনৈতিক যে সংকট এখন সেই সংকট মোকাবেলায়। হ্যাঁ, দেখেন সারা বিশ্বে এখন অর্থনৈতিক বিষয়গুলো এমন মানে প্রাধান্য হয়ে গেছে, খবরের কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এটা মনে হয় যে 70-এর দশকের পরে এই প্রথম এত বড় করে শুধু একটাই আলোচনা, অর্থনীতি কেমন চলছে, বিশ্ব অর্থনীতি কেমন চলছে, যার যার দেশের অর্থনীতি কেমন চলছে, তেলের বাজারে কী চলছে, মুদ্রার বাজারে কী চলছে, এই ধরনের। তো তার মানে হচ্ছে যে আলোচনাটা হচ্ছে ভালো হলে এত আলোচনা হয় না, খারাপটা এত অবস্থায় গিয়েছে, সংকীর্ণ যেটা বলা যায় সংকীর্ণ, খারাপে মানুষ সাফার করে তখন। হ্যাঁ, এটা এবং অর্থনীতি এমন একটা বিষয় যে এটা কিন্তু সব কিছুকে ছাপিয়ে সবাইকে এটা এখন আঘাত করছে, যার জন্যে কিন্তু সারা বিশ্বে এই আলোচনাটা হচ্ছে। বাংলাদেশের আলোচনা করতে যে আপনি যে একটা বড় ভূমিকা দিলেন এবং সেটা আপনার শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে বলেছেন, তাছাড়া অন্যান্য অনেক দেশেরই, সেগুলো তো বাংলাদেশের ক্ষেত্রেও সত্য। এখন বাংলাদেশ অনেক দিন ধরেই, যেটি আপনি বললেন যে অনেক দিন ধরে একটা স্বস্তির জায়গার মধ্যে ছিল, যে তার সামগ্রিকভাবে একটা সামষ্টিক অর্থনৈতিক যে মূল মূল সূচকগুলো সেগুলিতে সে ভালোই করছিল, যার জন্য এক ধরনের আপাত স্থিতিশীলতা ছিল, ম্যাক্রো স্টেবিলিটি যেটা আমরা বলি, প্রবৃদ্ধি ভালো চলছে, আমদানি রপ্তানি ভালো চলছে, মূল্যস্ফীতি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সবগুলো সূচকেই কিন্তু একমাত্র যে রপ্তানি ছাড়া সবগুলোই কিন্তু খারাপ অবস্থায় চলে গিয়েছে, ওই সেই ম্যাক্রো স্টেবিলিটির স্বস্তির জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আর আমরা স্বস্তির জায়গা নেই, বরঞ্চ একটা চিন্তার মধ্যে রয়েছি। কেন চিন্তার বিষয় সেটি তো আপনি বলেছেন, যে আবারও যদি একটু
আপনার উপক্রমণিকা দিতে হয় যে সেটি হচ্ছে যে আমার যেহেতু সারা বিশ্বে মূল্যস্ফীতি এমন বেশি, কোভিডের চাপটা আমরা সেখান থেকে বের হতে না হতেই শুরু হয়ে গেল যুদ্ধ। কোভিডের পরেই যখন আপনার এই যে সরবরাহজনিত একটা শৃঙ্খলে একটা বাধা ছিল, সেখানে আপনার জাহাজীকরণ মূল্য কিংবা লজিস্টিক্যাল অন্যান্য সাপোর্টের কারণে উৎপাদন ব্যাহত হওয়া, প্লাস আপনার সরবরাহ শৃঙ্খলে যে এই বাধা উচ্চ মূল্য, সেখানে কিন্তু আমরা একটা উচ্চ মূল্যের ধাক্কাটা শুরু হয়ে গিয়েছিল কোভিডের সময়েই। তো এখন যুদ্ধের ফলে সেটা কিন্তু আরও বেশি আপনার আমরা অনুভব করছি। তো যার ফলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সেই মূল্যস্ফীতির চাপটা একটা আছে, তারপরে অন্যান্য কয়েকটা বড় সূচকের কথা বলি, রাজস্ব ঘাটতি কিংবা রাজস্ব এবং জিডিপির অনুপাত সেটা আগের থেকেই ছিল, এখন জ্বালানি সংকট সেটা সারা বিশ্বে বাংলাদেশ অনুভব করছে, আর হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এবং টাকার বিনিময় হার ডলারের প্রেক্ষিতে, এই মূল মূল জায়গাগুলি এগুলোই কিন্তু আপনার ঘুরে ফিরে অন্যান্য সূচকগুলিকেও প্রভাবিত করছে। সবগুলোতেই আমরা আমাদের অবস্থাটা এখন একটা নাজুক অবস্থায় পৌঁছেছে, এই কারণে যে যেহেতু রপ্তানি বাড়ছে কিন্তু আমদানি তার চাইতে অনেক বেশি পরিমাণে বাড়ছে, আবার অন্যদিকে রেমিটেন্স আসছে না, রেমিটেন্স প্রবাহ। তো একদিকে আমার বাণিজ্যর লেনদেন ঘাটতি হচ্ছে, অন্যদিকে চলতি হিসাবের ঘাটতি হচ্ছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের এই যে আমদানি পেমেন্টটা বেড়ে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভটাও কমে গেছে, আর অন্যদিকে যে এই যে বড় বড় কিছু প্রকল্প আমরা করছি, মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলোর জন্য যে ব্যয় সেগুলোও কিন্তু বাড়ছে, এবং সেগুলোর আপনার ঋণ ফেরত দেওয়া, ঋণ এবং সুদ পরিশোধের সময় ঘনিয়ে আসছে। এবং এর মধ্যে বিশেষ করে কয়েকটি দেশ, আমরা ঋণ কোনো খারাপ বিষয় নয়, আমি যদি উন্নয়ন ঘটাতে চাই তাহলে তো ঋণ নিতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কোন শর্তে কীভাবে ঋণগুলো নিচ্ছি। এখানে বিভিন্ন দাতা গোষ্ঠী থাকে, এর মধ্যে আপনার বাইল্যাটারাল যারা দিচ্ছেন, যেমন চীন, রাশিয়া এবং ভারত যে ঋণগুলো দিচ্ছে সেগুলো তো বিশেষভাবে চিন্তার কারণ, এই জন্য যে তাদের যে ঋণের ফ্লেক্সিবিলিটি যেটা থাকে, অর্থাৎ এখানে গ্রেস পিরিয়ড কত, সুদের হার কত, সেগুলো কিন্তু অন্যান্য ঋণের চাইতে কিন্তু একটু বেশি। বিশ্বব্যাংক কিংবা অন্যান্য জাপান এই সমস্ত দেশগুলো যারা ট্রেডিশনালি ঋণ দিয়েছে, তাদের কিন্তু 30-40 বছর ধরে আপনার পেমেন্ট পিরিয়ডটা থাকে এবং সুদের হারও তুলনামূলকভাবে কম। কিন্তু এই যে তিনটা নতুন যারা আমাদের ঋণ দেওয়ার যে নতুন দাতা হলো, তাদের ক্ষেত্রে আমরা দেখছি 15-20 বছরের মধ্যে, এবং তাদের সুদের হারও বেশি। তো এইটার পরিমাণটাও বাড়ছে। আপনি অর্থনৈতিক ইআরডি, যেটা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, তাদের কিন্তু তথ্যই আছে, তারা নিজেরাও দিয়েছে যে গত অর্থ বছরে কী কতটুকু আমাদের ঋণ ফেরত দিতে হবে, আগামী বছরগুলোতে কী পরিমাণ দিতে হবে, সেগুলো সেটা কিন্তু বাড়ছে ক্রমান্বয়ে। এটি একটি বিষয়। আর আরেকটি সবচেয়ে বিষয়, আমি এটা এই পর্যায়ে বলেই আমি টাচ করে থামবো, সবচেয়ে আলোচিত যে এখন আপনি বললেন যে ঋণ নেবার, যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নেবার প্রয়োজনটা পড়লো কেন, যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা কমে যাচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি। এখন এই পরিপ্রেক্ষিতে এখন আমরা বলছি যে আমাদের প্রায় $39 বিলিয়ন মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, IMF বলছে তার চাইতে কম, 7.2 বিলিয়ন কম করতে হবে, কারণ অনেকগুলি পেমেন্ট অন্যান্য জায়গায় কিন্তু সরকারকে দিতে হবে, সেগুলোকে বাদ দিতেই হবে। তো এই যে এখন তাদের কাছে ঋণ চাওয়া হচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে একটা আপনার ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের জন্যই তো নেওয়া হয়। এই ঋণকে ঘিরে বিস্তারিত অনেক আলোচনা হয়, আমাদের একটা চিন্তা থাকে, এবং ট্রেডিশনালি যে IMF-এর লোন ভালো কি খারাপ, এখানে শর্ত থাকে, তারপরে অনেক ধরনের শর্ত তো সবসময় খারাপ শর্ত, সেটাই আপনি যদি দেখেন যে শর্ত তো খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, এবং সেগুলো যারা যেগুলো বলে থাকে তারা কি বলে থাকে, আপনার দুর্নীতি কমাতে হবে, রাজস্ব আহরণ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তা আর কর্মসূচি এটা বাড়াতে হবে, তারপরে আর্থিক খাতে সংস্কার, এগুলো আছে। এছাড়াও তবে তারা আরও কিছু কিছু শর্ত দিয়ে থাকে, ভর্তুকি কমাতে হবে, অনেক সময় তারা যেমন বলে থাকে যে সংকোচনমূলক মূল্যস্ফীতি, মুদ্রানীতি অথবা রাজস্ব নীতি, এগুলোও বলে থাকে। তো সব এগুলো যে সব খারাপ তা নয়, নির্ভর করে যে আমি কী কাজে নিচ্ছি, কীভাবে ব্যবহার করছি, আর এই যে শর্তগুলো, এই শর্তগুলো আমি কীভাবে নেগোশিয়েট করছি, দর কষাকষি করছি। হ্যাঁ,
বিশ্বের অনেক দেশে আইএমএফ যে আইএমএফ এর লোন নিয়ে ঋণ নিয়ে তারা একটা সমস্যায় পড়েছে। আপনার মনে আছে যে মধ্য 90 এর মধ্যে মাঝামাঝি সময় যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড তারা কিন্তু আইএমএফ এর যখন লোন নিল তখন তাদেরকে বলেছিল যে তুমি ইয়ে করো কন্ট্রাকশনারি ইয়ে মূল্য মুদ্রানীতি ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, যার ফলে কিন্তু তখন আরও সেটা আপনার তাদের অর্থনীতিতে খারাপ একটা হ্যাঁ বিরূপ প্রতিক্রিয়া। তারপরে আপনার সম্ভবত এটা কেনিয়াতে দেখা গেছে, তখন তারা কি বললো যে তুমি ই ক্যাপিটাল মানে প্রবাহ মূল্য যেটাকে আমরা বলি ক্যাপিটাল মার্কেটটা, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট না, যে যে টাকার যে বিদেশে যাওয়ার প্রবাহটা এটা খুলে দেওয়া, যেমন আমরা বাইরের মানে রেমিটেন্স আউটফ্লো যেটা আর কি, আমি টাকা যেমন আমাদের দেশ থেকে টাকা বাইরে পাঠাতে হলে একটা আপনার ই আছে, নিয়ম আছে, রেগুলেশন আছে, সেটা তারা খুলে দিতে বলেছিল, যার ফলে কি হয়েছিল তখন তাদের যে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা তারা কিন্তু সব ক্যাপিটাল ফ্লাইট করে সব ডলার সব টাকা তারা বাইরে নিয়ে গেছিলো, এরকম উদাহরণ আছে। কিন্তু সেই জন্যই হচ্ছে যে আমি কিভাবে ব্যবহার করছি সেটাই কিন্তু একটা বিষয়। এখন এই যে আগের ঋণ আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভগুলো আমি কিভাবে ব্যবহার করছি স্বচ্ছতার সাথে করেছি কি না, এবং নতুন করে আমি যখন সাপোর্ট নিব সেগুলো আমি ঠিকমতো ব্যবহার করব নাকি আবারও আমার ডিপ্লিশন হতে থাকবে, সেটাই কিন্তু চিন্তার বিষয়। এই পর্যায়ে আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির, অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছি এবং এখন এটি নিয়ে আসলে কেউ পরিস্থিতিটা যে খারাপ কেউ মাইন্ড করবেন বলে মনে হয় না সরকারেরও, কারণ তারাও তাদের নানা রকমের মেজার যারা যেগুলো নিচ্ছেন বা বলছেন কথাবার্তায় তাতে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতিটা খারাপ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতির কতটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, কতটা কোভিডের কারণে, আর কতটা আসলে আমাদের ভেতরকার ব্যবস্থাপনা বলি, সুশাসন বা শাসন বলি, তার সঙ্গে সম্পর্কিত। জি জি, ধন্যবাদ। যে আপনি আপনার ভূমিকায় বর্তমান সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি ব্যাক বলেছেন, তারপরে ডক্টর ফাহমিদা খাতুন তার কারণগুলো ব্যাখ্যা করেছেন, এবং সেখানে আমরা পরিষ্কার সবাই জানি যে আমদানি যদি 42% বেড়েছে, সাধারণত বাড়ে 10-15%, রপ্তানি ঠিকই বাড়ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে আগে আমদানি যেটা করা হতো সেটা ঘোষণা করা হোক আর না ঘোষণা করা হোক, অর্থাৎ হচ্ছে যে অনেক সময় আমদানি যেটা দেখানো হতো সেটা আসলে আমদানি হতো না, আর একটা হচ্ছে যে রপ্তানি যেটা দেখানো হতো সেই রপ্তানিটা থেকে আয়টা আসতো না, যেটা আমরা পরিষ্কার জানি হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবের গড় মিল থেকে, কিন্তু সেটা আমরা ধরতে পারতাম না, কারণ হচ্ছে যে অভিবাসী আয়টা আসতো, আসার ফলে এ সেটা এক ধরনের ধামাচাপা পড়ে যেত এবং ডলারের ক্রাইসিসটা হতো না, তার মানে হচ্ছে যে এটা ঘটনাটা ঘটতো। কিন্তু এখন যেহেতু ঋণাত্মক হয়ে গেছে, তার মানে হচ্ছে যে বিদেশে যে টাকাটা রেখে আসা হচ্ছে সেই টাকাটা এখনও তো রাখা হচ্ছে, কিন্তু আগে এটাকে ধরে রাখতে হচ্ছে যে আমাদের প্রবাসী আয়, সেই জন্য আমরা লক্ষ্য করছি যে ওই টাকা কিন্তু ওদিকে যাচ্ছে এখনও, কিন্তু টাকাটা আপনার রেমিটেন্স যেহেতু কমে গেছে, কমে যাওয়ার কারণে আমরা দেখলাম হচ্ছে যে প্রথম দেখলাম হচ্ছে যে বাণিজ্য ঘাটতি বেড়েছে যে কোনো সময়ের তুলনায়, তারপরে আমরা চলতি আয়ের ক্ষেত্রে দেখলাম হচ্ছে বিরাট আকারে ঋণাত্মক হয়েছে, এবং গত কয়েক বছরের মধ্যে সার্বিক ভারসাম্যে এই প্রথম আমরা ঘাটতি লক্ষ্য করছি, যেখানে হচ্ছে যে এই যে সদ্য সমাপ্ত বছরের আগে ছিল $750 মিলিয়ন হচ্ছে উদ্বৃত্ত, সেখানে আমরা এই সদ্য সমাপ্ত বছরে দেখলাম যে $371 মিলিয়ন আর সার্বিক ঘাটতি দেখা দিয়েছে, তার মানে ঘাটতি হলেই সহায়তার জন্যেই সাধারণত IMF এর কাছে যায়। কিন্তু আরও দুটো তথ্য আমরা কিন্তু বলছি না, একটা হচ্ছে আমরা বলছি যে হ্যাঁ আমরা ভারত, চীন বা রাশিয়া এগুলোর থেকে যে হারে যে শর্তে ঋণ নিয়েছি সেই শর্তের মধ্যে, যেমন ওগুলোর 40 বছর যদি গ্রেস পিরিয়ড থাকে এগুলোর 15-20 বছর, কিন্তু আমরা যে কথাটা উল্লেখ করছি না সেটা হচ্ছে যে স্বাধীনতার পরের থেকে গত আপনার আর এই 45 বছরে যে পরিমাণ আমরা ঋণ নিয়েছিলাম গত 5.5 বছরে তার প্রায়
দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে আপনার মোট ঋণের পরিমাণ, কারণ আগে ছিল $45 বিলিয়ন, এখন সেটা $90.23 বিলিয়ন হয়েছে। এবং একই কায়দায় আপনি যদি খেয়াল করেন যে ব্যক্তি খাতের আমরা স্বাধীনতার পরের 45 বছরে নিয়েছি $12.5 বিলিয়ন, কিন্তু পরে এসে এই 5 বছরে নিয়েছি $12.5 বিলিয়ন। এবং মুশকিলটা হচ্ছে যে এই ঋণের একটা বিরাট অংশ হচ্ছে জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্ট। এখন আপনি পরিকল্পনা করেছেন যে জ্বালানিটা সবসময় নির্ভর করবে হচ্ছে আপনি বিদেশ থেকে আনবেন, আপনি নিজে খুঁজবেন না, আমাদের গত 20 বছরে খোঁজা হয়নি। তো যখন আপনি নির্ভর করবেন, দাম তো বেড়ে গেছে, তাহলে এইটার জন্য দায়ী কে? তাহলে আমাদের দূরদৃষ্টিটা কোথায়? এটা একটা জিনিস। তার মানে প্রথমে আমরা হচ্ছে যে আমরা ব্যাংক খাতের মতোই কোনো সময় তদন্ত করি নাই। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের মধ্যে গরমিল থাকা সত্ত্বেও তদন্ত করে দেখি নাই যে আসলেই কি আমদানি যেটা বলছে সেটা কি আমদানি হচ্ছে না ওভার ইনভয়েসিং হচ্ছে, আবার রপ্তানির ক্ষেত্রে কী রকমের আন্ডার ইনভয়েসিং হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা বলছি যে বিদ্যুতের ক্ষেত্রে উৎপাদন হয়েছে, উৎপাদন ক্ষমতা বেড়েছে, কিন্তু সঞ্চালন ক্ষমতা বাড়েনি। আবার অন্যদিকে আপনার জ্বালানি দরকার তো বিদ্যুৎ করার জন্যে, সেটার আমরা বিদেশ নির্ভরতা রেখেছি, এখন দাম হয়ে গেছে। তাহলে কারণটা কিন্তু অনেকটাই অন্তস্থ। এবং অনেক পণ্য আছে যে পণ্যের দাম বেড়েছে সেটা হচ্ছে আমাদের দেশেই উৎপাদিত হয়। এখন তার সাথে আর একটা জিনিস হচ্ছে এই যে মানুষের আপনার সব জায়গায় একটা শঙ্কাময় পরিস্থিতি চলছে, এক ধরনের হচ্ছে যে আপনার বেশ চিন্তা হচ্ছে, অনিশ্চয়তা দেখা দিয়েছে, এটাকে আপনার আর কি আসলে এক ধরনের বলবেন যে না আমরা একটা সংকটের মধ্যে যেতে পারি এবং সমস্তগুলোই সেই দিকে নির্দেশ করছে, কিন্তু আমরা সংকটটাকে অতিক্রম করব, তার জন্যে আমাদের একটা নিশ্চয়তার বাণী দিতে হবে। আপনি খেয়াল করেন আওয়ামী লীগের মন্ত্রীদেরকে নিন, অর্থমন্ত্রীদেরকে, আপনার হচ্ছে যে তাজউদ্দিন আহমেদ আপনার আর যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিতে এসে কোনোভাবেই আমলাতন্ত্রের সাথে যোগসাজশ না করে আপনার রাজস্ব ব্যয়কে কমিয়ে রেখেছিলেন, উন্নয়ন ব্যয়কে বাড়িয়ে দিয়েছিলেন। তার মানে এটাই কিন্তু নিয়ম। কারণ হচ্ছে যে আপনার একটা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে সংকট থেকে উত্তরণের জন্য আপনার সেদিকেই যাওয়া দরকার, সেটা করেছিলেন। আপনি খেয়াল করেন হচ্ছে যে কিবরিয়ার সময়, সায়েমেস কিবরিয়ার সময় এত তো স্বস্তি ছিল না, এত রিজার্ভ ছিল না, এত টাকা ছিল না, কিন্তু আপনি খেয়াল করেন বন্যা হলো, কিন্তু মূল্যস্ফীতিকে কিন্তু লাগাম টেনে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে যে একটা রাস্তা তৈরি করা হয়েছিল। আপনি সদ্য প্রয়াত এম এ মুহিতের কথা চিন্তা করেন, তিনি বহুত লোক তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে আপনি অর্থের জন্যে আপনি বন্ড মার্কেটে যান এবং বন্ড কেনেন, কিন্তু তিনি বললেন যে না। তার মানে কি একটা যে স্বস্তিদায়ক পরিস্থিতি বা সামনে আসলে সামনের দিকে যাব, তাহলে সেক্ষেত্রে তিনটি বিষয়ের দরকার হয়। একটা হচ্ছে যে আমার স্বীকার করা যে আমরা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে পরিস্থিতি একটা স্বস্তিদায়ক না। দ্বিতীয় হচ্ছে তথ্যগুলোকে পরিষ্কার করে বলা। তৃতীয় হচ্ছে যে তাহলে এইটা আমরা সামনের দিকে আমরা এরকম পরিকল্পনা করছি, অংশীজন সবাইকে নিয়ে আলোচনার মধ্যে যাওয়া। কিন্তু বর্তমান অর্থমন্ত্রী, আমি দেখছি যে আওয়ামী লীগের যত অর্থমন্ত্রী, আমি উদাহরণ দিলাম, খুব দুর্ভাগ্যজনক, খুব পরিতাপের বিষয় যে তিনি কেন এই সমস্ত উদ্যোগ নিচ্ছেন না, বরং অনেক সময় আপনার দোলাচল তৈরি করছেন এক ধরনের। কারণ অর্থনীতিতে কিন্তু আপনার সবগুলো যে তথ্য জানাবেন সেটা কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে যে হ্যাঁ আমরা এটার কমান্ড অ্যান্ড কন্ট্রোলে আছি। একবার সকালবেলা আমরা শুনলাম গণমাধ্যম বলল যে IMF-এর কাছে যাচ্ছি না, আবার পরে দেখা গেল IMF-এর কাছে। গত ক্ষেত্রে আপনার গত বাজেটের, এই বাজেটের আগের বাজেটে আপনার মনে আছে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কোভিডের ক্ষেত্রে ভ্যাকসিন কিভাবে দেবেন, তখন উনি বলল যে না এটা কোত্থেকে পেয়েছেন, পরে সাংবাদিক ওনার বাজেট বক্তৃতা থেকে উল্লেখ করলেন। তাহলে হচ্ছে কি আপনাকে তো নিশ্চয়তা দিতে হবে যে আমরা উই আর ইন কমান্ড অ্যান্ড উই আর ইন কন্ট্রোল, এবং এইটাকে আমরা সবার সাথে আলোচনা করে, কারণ সংকটের মধ্যেই তো বন্ধুত্বের ই করে। আর আমাদের দেশে খেয়াল করেন কোভিডকালেও দেখেন উনি খেয়ে না খেয়ে বিদেশে আছেন, গ্রামে কিন্তু অর্থ পাঠিয়েছেন,
কিন্তু আমরা দেখছি না যে তথ্যকে স্বীকার করা, সঠিক তথ্য উপস্থাপন করা, তারপরে হচ্ছে যে একটা পথনকশা তৈরি করা এবং সেটা নিয়ে সবার সাথে আলাপ আলোচনার মধ্যে, আমি ঠিক বুঝতে পারি না। আমার খুব মানে পরিতাপের বিষয় যে আসলে অর্থমন্ত্রী কি চিন্তা করছেন, কারণ এই রকম একটা সংকটের মধ্যেই তো সংহতি দরকার, কিন্তু তাকে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কনসিস্টেন্সি নাই। আবার তিনি যেভাবে কথাগুলো বলছেন, যেভাবে বলছেন, আবার এর মধ্যে তথ্যগুলোকে যেভাবে, এখন তো তথ্য নিয়ে মারামারি করার সময় না, এখন হচ্ছে যে একসাথে হয়ে একযোগে হয়ে সংকট থেকে মানুষের মধ্যে একটা আস্থা বেরোয়, যাতে মানুষ প্যানিক ফিল না করে। যে এখন দেখেন, আপনি খেয়াল করেন, যিনি ব্যবসা করছেন তার আসলে ব্যয় অনেক বেড়ে গেছে, যিনি আছে আপনার দিন আনে দিন খান তার কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই, উনি নতুন দারিদ্র হচ্ছেন, তার মধ্যে মূল্যস্ফীতির সংকট চলছে এবং একটা জীবনযাত্রা ব্যয় নির্বাহের সংকট হচ্ছে, কিন্তু সেই যে নেতৃত্ব দরকার এবং সেইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। আমি খুব মানে ব্যথিত এবং মর্মাহত যে এই ধরনের পরিস্থিতি, এবং এটা একটা দুর্ভাগ্যজনকও বটে। শুনবো আরও কথা আপনার কাছ থেকে। ডক্টর ফাহমিদা খাতুন, ডক্টর তিতুমির যে তথ্যের কথা বললেন, এবং এই অনুষ্ঠানে আমরা যখন আপনাদের মতো অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, তখন বাংলাদেশের তথ্য উপাত্তের যে সংকট, বিশ্বাসযোগ্যতা, বিবিএসের নানান তথ্য, সেগুলো নিয়ে নানা সময় প্রশ্ন তুলেছে। সম্প্রতি একটি জনশুমারি হয়ে গেল, এবং আমার খেয়াল আছে যখন বাংলাদেশের জনসংখ্যা এর আগের সময় জনশুমারিতে 16 কোটি বলা হলো, তখনও কিন্তু অনেকে মনে করেছেন যে জনসংখ্যা আসলে হবে 18 কোটি, কেউ কেউ তো গত কয়েক বছরে 20 কোটিও হতে পারে এরকম একটা ধারণা করছিলেন। এবারের জনসংখ্যা এই জনশুমারির পরে দেখা গেল যে সেটা 16.5 কোটিতে এসে দাঁড়িয়েছে, অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ বলছেন যে এই বর্ষাকালে জনশুমারি করা, আবার যখন কোথাও কোথাও নির্বাচন হয়েছে সেই সময়টাতে জনশুমারি করা ঠিক হয়নি, কাজে এই 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 তথ্য উপাত্ত এটি খুব একটা বিশ্বাসযোগ্য নয়। সব মিলি আপনি পরিকল্পনা করবার ক্ষেত্রে, কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে আসলে তথ্য উপাত্তের সঠিক হওয়া খুবই জরুরি, এবং তথ্যের প্রাপ্তি খুব সহজলভ্য হওয়া উচিত। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি যে আপনার ইফেক্টিভ কার্যকরী নীতিমালা প্রণয়ন এবং সেই নীতিমালা থেকে সাফল্য পাওয়ার জন্য সঠিক তথ্যের কোনো বিকল্প নাই। তথ্য যদি সঠিক না হয়, আপনার নীতিমালাটা প্রণয়নই তো এটা ভ্রান্তিমূলক হবে, আপনার আপনি কিছু রং অ্যাজাম্পশনের উপরে কিন্তু নীতিমালা আমি প্রণয়ন করছি, তো সেই নীতিমালার কার্যকারিতা পাওয়া যাবে না, সেটা ব্যর্থ হবে, সেটাই স্বাভাবিক। এবং আমরা দেখছি যে আসলে উনি মাননীয় অর্থমন্ত্রীর কথা বলেছেন, কিন্তু এর আগে উনি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলেন তখন থেকেই আমরা দেখছি যে তথ্য নিয়ে আগেও আমাদের বিশ্বাস, সাধারণ নাগরিকদের বিশ্বাসযোগ্যতার একটা অভাব ছিল, কিছুটা সংশয় ছিল, কিন্তু তখন থেকে মনে হচ্ছে যে এটা এই সংশয়টা আরও ঘনীভূত হতে থাকে। যে কোনো সংখ্যায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা বাস্তবতার সাথে অনেক একটা ফারাক, হঠাৎ করেই সব কিছুতে উল্লম্ফন, যেগুলোতে উল্লম্ফন দরকার উল্লম্ফন, যেগুলোতে কমানোর দরকার কম বেশি করে কমে যাচ্ছে। সো সেই প্রেক্ষিতে এটার বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কিন্তু একটা একটা বিরাট সংশয় হয়েছে, এবং যে বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো, তাদের যারা কিনা এই তথ্য সংগ্রহের জন্য কাজ করে থাকেন, তাদের জন্য তাদের আমরা বলেছি যে তাদের স্ট্রেংথেনিং, সেই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, শক্তিশালীকরণ, মানব সম্পদের ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোর জন্য কিন্তু প্রকল্পও নেওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকের সহায়তায়। তো কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে সেই ধরনের মানে সক্ষমতার কোনো ছাপ অন্যদিকে যাচ্ছে না, কিন্তু এই যে সংখ্যার ক্ষেত্রে আপনার জনসংখ্যার জনশুমারিতে আমি পরে আসছি, এই যে যেমন ধরুন এই বাজেটটাই যখন দেওয়া হলো এই বছরের, তখন কি বলা হলো যে আমাদের প্রবৃদ্ধি হবে 7.5%, মূল্যস্ফীতি হবে 5.6%। অ্যাট এ টাইম যখন কিনা কোভিড থেকে মুক্তি পাইনি এখনও, এবং উই আর সিটিং মানে রাইট ইন দ্য মিডল অফ এ ওয়ার, সারা পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে, আর আমরা কিনা ওই মোহগ্রস্ত হয়ে এই সংখ্যার মধ্যে, এই যে একটা মোহ, প্রবৃদ্ধি শুধু না, এই যে মূল্যস্ফীতি, সবাই আগুনে মানে বাজারে আগুন লেগেছে, কিন্তু আমরা কিন্তু এখানে বলছি এইরকম। আবার আপনি টিসিবির যে ডেইলি প্রাইসেস দেখেন, সেখানে 50% পর্যন্ত পণ্যের মূল্য বেড়েছে কোনো কোনো ডেইলি প্রাইসেস। তো এই যে একটা অসঙ্গতিও, এই যে আপনার সংখ্যাকে একটা ম্যানিপুলেশন করার যে সংস্কৃতি,
এটা কিন্তু একটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা সেই মানে ভুল তথ্যের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করার কথা হচ্ছে। জনশুমারির কথা আপনি বললেন, প্রতি 10 বছর পরপর হয়, 10 বছর আগে সেটা হয়েছে, আর এখন আমি বলছি যে মাত্র আমাদের 50 লাখ লোক বেড়েছে। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, কিন্তু তার মানে এই না, আপনার তো বেসটাই এত বড়। তো সেইখানে আপনি বলছেন যে এটা একটু, এটা আমি মানে আমার বোধগম্য না, এবং এখানেও কেন মানে সংখ্যা নিয়ে এত এত সেন্সিটিভিটি কিংবা এত লুকোচুরির রাগ ঢাক, এগুলো কেন, এটা বোধগম্য না। এখন এটা একটা বিরাট সমস্যা হবে যদি সত্যি আমার জনসংখ্যা এটা না হয়, 16.5 কোটি। সবাই যারা জনসংখ্যাবিদ বিশেষজ্ঞ তারা বলছেন যে আপনি যেটা বললেন যে সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ, তারপরেও কিন্তু ভুল ত্রুটি থাকে, সেগুলো করা হয়। এখন যদি মনে করেন যে এই যে জনসংখ্যা, এই জনগোষ্ঠীর জন্য আমি কী করব, এটার জন্য আমার একটা জিডিপি আকার হবে, তো তখন জিডিপির আকার কিংবা মাথাপিছু আয় সেটার মধ্যেও কিন্তু প্রভাব ফেলবে। অর্থাৎ আমার জনসংখ্যা বেশি, আমি যখন মাথাপিছু আয় করতে যাব, আমার কিন্তু মাথাপিছু আয় তখনও বাড়াবে, বাড়তেই দেখা যাবে। যদি আমার এখানে, আমি বলছি না, আমি জানি না কত, 18 কোটি হোক না 20 কোটি হোক, হয়তো 20 কোটিও হবে না, আমি আমি আবার বলছি আমি বিশেষজ্ঞ না, কিন্তু 16.5 কোটি না এটা মনে হচ্ছে। তো তখন আমার, আমি একটা সংখ্যা দেখাবো আমার মাথা পিছু হয় এত বেশি, এটা একটা। তারপরে আমি তাদের জন্য যে আমি ধরুন আমি এখানে কতজন দরিদ্র, দারিদ্র্যসীমার নিচে কতজন আসলো, তাদের জন্য আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচি করব, সেটার ক্ষেত্রে আমার ভুল প্রক্ষেপণ হবে। আমি শিক্ষা, আমার স্বাস্থ্য, এই সমস্ত নিয়ে যে পরিকল্পনাগুলি করব, আমি অর্থ বরাদ্দ করব, বাজেট বরাদ্দ করব, এখানে কিন্তু একটা আমার ভুল তো ইয়ে থাকবে। তারপরে হচ্ছে যে আমার তরুণ প্রজন্ম যারা ইউথ, হ্যাঁ, তাদের আমি তাদের জন্য কর্মসংস্থান তৈরি করব, কিংবা তাদের জন্য আমি অ্যাক্সেস টু ফাইন্যান্স দেব, কতটা মানে আমার তথ্য যদি ঠিক না, আমি বরাদ্দটা কীভাবে করব, কিংবা আমি তাদের জন্য প্রশিক্ষণের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা বললাম, কারিগরি প্রশিক্ষণের কথা বলছি, এই ধরনের এগুলো হচ্ছে ছোটো ছোটো উদাহরণ, কিন্তু এগুলোর বিরাট একটা এটার প্রভাব রয়েছে। সুতরাং এই যে একটা হচ্ছে যে সঠিক তথ্য তৈরি করা সঠিক সময়, এতদিন, প্রথম কথা হচ্ছে এতদিন পর পরে কিন্তু তথ্যগুলি আমরা করে থাকি, হাউস ঠিক তেমনিভাবে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, বড় বড় সার্ভেগুলি, হ্যাঁ এগুলো ব্যয়বহুল, কিন্তু আবার বলা হচ্ছে যদি আমরা বিবিএসকে শক্তিশালীকরণ করি তাহলে কিন্তু আর একটু ঘন ঘন করতে পারি। এবং তারপরে হচ্ছে যে সঠিক সময় পাওয়া, একটা জরিপ হলে সেটার তথ্য পেতেও অনেক দিন সময় লেগে যায়, তারপরে হচ্ছে যে এটার মধ্যে যে আপনার ভুল ত্রুটির সেটা, তো এই এইটার মধ্যে আমি মানে এইটার মধ্যে সততাটা রাখলে কোথায় সমস্যাটা, এটা আমি বলতে পারছি না যে কী ধরনের মাইন্ডসেট কাজ করে এখানে। তো সেই প্রেক্ষিতে যে আমি বলছি যে তথ্য পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আপনি দেখবেন যে ভারতেও কিন্তু তথ্য নিয়ে অনেক ধরনের হইচই হয়, অর্থনীতিবিদরা করেন, কিন্তু তারপরেও কিন্তু একটা এতটা অবিশ্বাস নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক দেশেই, অনেক দেশেই এবং আমাদের দেশেও সেটা হওয়া উচিত যে কোয়ার্টারলি আপনার এমপ্লয়মেন্ট, কোয়ার্টারলি জিডিপি, কিংবা আমার জেলাওয়ারি জিডিপি, এগুলো আগে ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেগুলিকে আমরা রিভার্ট করেছি, আমরা দিচ্ছি না। তথ্যর ক্ষেত্রে লুকোচুরি করাটা আসলে এটা আমি বলবো যে নীতি নির্ধারকদের জন্য, তাদের জন্যই সেলফ ডিফিটিং একটা, এখানে তো এটা প্রাকৃতিক পর্যায়ে জনসংখ্যা বাড়বেই। সুতরাং আরেকটি বিষয়, যদি জনসংখ্যার তথ্যটা আমি সঠিক না পাই, তাহলে আমি জনসংখ্যার বিষয়ক যে অন্যান্য পলিসি, অর্থাৎ কি না এখানে কি আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক কর্মসূচিগুলোকে আরও এক্সপেডাইট করতে হবে কি না, কিংবা আমাদের স্বাস্থ্যসেবা যেটা বললাম সেগুলি দিতে হবে কি না, এটি একটি। আরেকটি বললাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমরা বলছি যে 2035 এবং 40-এর মধ্যে আমাদের যে তরুণ সমাজ রয়েছে, তরুণ তাদেরকে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে কাজে না লাগাতে পারি, তাদের কাছ থেকে আমরা রিটার্নটা পাবো না, সুতরাং সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃত্তির উপর, জিডিপির উপরে একটা প্রভাব ফেলবে। সুতরাং এটি গেল আপনার তথ্যের বিষয় নিয়ে। আরও এর মধ্যে অন্যান্য বিষয়গুলি, যেমন সামগ্রিক অর্থনীতি বিষয়, যে আরেকটি বিষয় যে আমি একটু আগে বললাম যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটাও দেখেন এখন 39 বিলিয়ন ডলারের মতো সেখানে আছে বলা হচ্ছে,
কিন্তু আবার আইএমএফ বলছে এখান থেকে আরও বাদ দিতে হবে। তো সেখানেও আবার বলা হচ্ছে যে এটা কিন্তু এখানে পরিষ্কার করেও দেওয়া আছে যে কোন কোন খাতে এই $7.2 বিলিয়ন বাদ দিতে হবে। তো আমাদের যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখালো, এটা তো আসলে আমাদের উপকারের বদলে কিন্তু আমরা কিন্তু একটা ভুল এবং একটা ক্যামুফ্লাজড সিচুয়েশনে থেকে আমি সত্যিকারের পলিসির সার্থকতাটা কিন্তু পাবো না। আমার তথ্য বিষয়ক এখানেই আমি থামতে চাই, পরবর্তীতে আমি অন্য কিছু বিষয়ে। ডক্টর তেতুমির, জি জি জি, ডক্টর ফাহমিদা খাতুন কিন্তু পরিষ্কার করে তিনটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটার ক্ষেত্রে অধিকাংশ অর্থনীতিবিদদের মধ্যেই একমিল আছে, যদিও অর্থনীতিবিদ নিয়ে অনেক ধরনের কৌতুক করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে তারা মনে করেন যে এর বিশ্বাসযোগ্যতা, এর গ্রহণযোগ্যতা এবং এর ব্যবহারযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এবং সেই প্রশ্নগুলো হয় কেন, কারণ হচ্ছে যে অর্থশাস্ত্রের একটা সুবিধার দিকটা হচ্ছে অনেক কিছু আমরা গণিত ব্যবহার করে করতে পারি, পুরোটা করতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই আমরা প্রক্ষেপণ করি, কিন্তু অনেক জায়গায় গণিতের ব্যবহার হয়। তাহলে গণিতের ব্যবহার করলে যখন তথ্যটা দেয়া হয় তখন হচ্ছে যে আর একটার সাথে এই অন্যটার কোনো কনসিস্টেন্সি থাকে না, তখনই কিন্তু গড়মিলগুলো পরিষ্কার হয়। এটা আমরা বহুবার বিভিন্নভাবে দেখতে পেয়েছি। যেটা খুব দুঃখজনক সেটা হচ্ছে যে তথ্য অবশ্যই রাজনীতির উপাদান, সে বিষয়ে আমাদের কোনো ই নেই, কারণ মোট দেশজ উৎপাদনের যে তথ্যটা এটা তো অবশ্যই একটা একটা যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দলসমূহ ক্ষমতায় আছেন তাদের জন্যে একটা মাইল ফলক। কিন্তু মুশকিল হচ্ছে যদি তথ্যের রাজনীতিকরণ হয়ে যায়, যেটা আমরা কখনোই অনাকাঙ্ক্ষিত সেইটাই ঘটেছে। এবং এই সাম্প্রতিককালে যে উদাহরণটা ডক্টর ফাহমিদা খাতুন দিলেন, এই আমরা একটা কনসিস্টেন্সি দেখছি যে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ অধীনে, কারণ আসলে তো আইন অনুসারে আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা স্বশাসিত প্রতিষ্ঠান, যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু মুশকিল দেখছি যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যাদের হিসেব অনুযায়ী হওয়ার কথা, যেমন বৈদেশিক রিজার্ভ কিভাবে হবে সেটা কিন্তু আইএমএফের হিসেব অনুযায়ী, কারণ আমরা আইএমএফের সদস্য, পৃথিবীর সব সদস্য রাষ্ট্রই ওই আপনার পদ্ধতি মেপে চলতে হবে। যেমন হচ্ছে যে জাতিসংঘের, যেহেতু আমরা সদস্য রাষ্ট্র, জাতিসংঘের পরিসংখ্যান যেভাবে তৈরি করা হয়, জনমিতির করা হয়, কিন্তু মুশকিলটা পড়ে যাবে কি জন্যে, কারণ আমি যদি বলি 50 লাখ, এখন আপনি দেখেন তাহলে কি আমরা কি জাপানের থেকে আগে বুড়ো হয়ে যাব নাকি, কারণ আমরা তো সবাই চাই যে জনমিতিক লভ্যাংশ পেতে। কিন্তু আমরা যদি এটা করি তাহলে তো দেখা যাবে কি আপনার জিরো রিপ্লেসমেন্ট গ্রোথ হচ্ছে বা হতে যাবে, কারণ আপনাকে তো মিলাইতে হবে, কারণ টোটাল ফার্টিলিটি রেট এবং এই এইগুলো তো মিলাইতে হবে, কারণ এগুলো তো একটা অঙ্কের সাথে আর একটা অঙ্কের সাজুজ বিধান করতে হবে। তো যে ক্ষেত্রে অনেক সময় আপনার মনে আছে এক সময় আমরা দেখলাম যে একবার আর হঠাৎ করে কৃষিক্ষেত্রে 19% একটা উল্লম্ফন ঘটে গেল, কারণ ওই হিসাবটা যদি আপনি পেছন থেকে করেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এগুলো ধরা দরকার। তা আমরা তো সবাই বলেছি যে আপনারা তিনটা কাজ করেন, যেটা হচ্ছে যে যেটা জাতিসংঘেও স্বীকৃত, যে প্রথম হচ্ছে যে জনশুমারি হওয়ার পরে আপনার সরকারের থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা এটা আপনার চেক করাতে হবে, এটা কিন্তু জাতিসংঘের স্বীকৃত বিষয়। এই কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনের সাথে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান, তার গবেষক আছে, তারা দেশের খুব সুনামধন্য। তার সাথে এটা তো যোগ করতেই পারে যে এই যে সবগুলো যে প্রসিডিংস হবে, এটা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পপুলেশন সায়েন্স আছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আছে, তারপরে ISRT আছে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন। তো যখন আপনার এই বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এই কাজটি করবে, তখন এই পুরো প্রক্রিয়াটার একটা আপনার স্বচ্ছতা নিশ্চিত করা দরকার, যে আপনার অন্যরাও যারা বিবিএস যখন করবে, না এটা করবে হচ্ছে যে আপনার বিবিএস তো আপনার এখন হচ্ছে প্রাথমিক একটা প্রতিবেদন দিয়েছে,
এখন পর্যায়ে হচ্ছে যে একটা জাতিসংঘের নিয়ম হচ্ছে যে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা, স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা এটা দেখতে হবে, চেক করতে হবে। তো সেই ক্ষেত্রে সরকার আর বা পরিসংখ্যান ব্যুরো দায়িত্ব দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে, এবং তার একটা নাম আছে, সুনাম আছে। সেই সুনামের, নিজস্ব সুনামের ক্ষেত্রে যাতে কেউ বলতে না পারে যে এটা একটা রাজনীতিকরণ হয়েছে, কারণ আমরা চাই না কোনো গবেষণা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ হোক, সেটা সেটা হবে সবচেয়ে ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে তারা নিশ্চয়ই, আমার ধারণা, তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে যেখানে পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্ট আছে, যেখানে পরিসংখ্যান বিভাগ আছে, অথবা ইনস্টিটিউট আছে, যারা আসলে এই বিষয়ে, সেটা যেমন করবেন, তেমনি আমরা যারা ব্যবহারকারী ওরা অর্থনীতিবিদ, তাদের কাছেও এটা উন্মুক্ত রাখবেন, যাতে আমরা দেখতে পারি যে কিভাবে আপনার এটা দেখানো হচ্ছে। কারণ এটা খুবই একটা, কিন্তু এটা কিন্তু আমরা বেশি করে চাই, কারণ হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে ভালোবাসি, তার সুনাম যাতে অক্ষুণ্ণ থাকুক, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য যেন থাকুক, এটা একটা জিনিস। কিন্তু আপনার বড় যে গোল, সেটা হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে, একবার এক কৃষিমন্ত্রী আমাদের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষকের সামনে বললেন যে আপনারা এই তথ্য কোত্থেকে পেয়েছেন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে কৃষির তথ্য সংস্থা এবং পরিসংখ্যান ব্যুরোর তথ্যের মধ্যে গরমিল হয়েছিল। তা আমরা নিশ্চয়ই আশা করি না যে এখানে একটা হুকুম জারি থাকবে, এবং সেটা কিন্তু খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা একটা, আর একটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে কেন আপনার এই তথ্যগুলো দেয়া হচ্ছে না? তাহলে তো আমাদের শিক্ষার মান বাড়বে, যে যতগুলো জরিপ হচ্ছে এগুলো যদি বিশ্ববিদ্যালয়ে দেয়া হয়, তা আমাদের যে ছাত্ররা যে থিসিস করে অথবা শিক্ষকরা যে গবেষণা করে, তাহলে তো আমাদের, কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে মাপাক হয় সেখানে আমাদের ঘাটতির জায়গাটা হচ্ছে গবেষণা। তা আমাদের এই ডাটাগুলো যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অন্তত ন্যূনতম পক্ষে শুরু করতে পারে, আপনার যেগুলো হচ্ছে জনবিশ্ববিদ্যালয় আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, তাদেরকে দিয়ে দেওয়া উচিত। কারণ, এবং সাথে সাথে আমি মনে করি যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আপনার উপদেষ্টা বা কারিগরি এই পরিষদে আছেন, তাদেরও কিন্তু একটা বড় রকমের পরীক্ষা হবে, কারণ হচ্ছে যে সবাই কিন্তু তাকিয়ে আছে। জি, আমি আপনাদের শেষের দিকেও আমরা চলে এসেছি, দুজনের কাছে প্রশ্নটা সরাসরি করতে চাই, এবং আমি আশা করবো যে আপনারা রেখে ঢেকে না বলে যদি বলেন, আসলে বোঝার জন্যে, আতঙ্ক ছড়াবার জন্যও বলছি না, বা সত্যকে আড়াল করবার জন্য জানতে চাইছেন। আমি বুঝতে চাইছি যে ঝুঁকি আসলে কতটা আছে, এবং এই ঝুঁকি মোকাবেলার সক্ষমতা কতটা বাংলাদেশের আছে অভ্যন্তরীণভাবে, এবং আপনারা নিজেরা কি মনে করেন যে কি আসলে করা দরকার জরুরি ভিত্তিতে? ডক্টর ফাহমিদা খাতুন, ঝুঁকির কথাটা যদি বলেন, আপনি বলছেন রেখে ঢেকে না বলতে, এখন আমি তো সূচকগুলোর কথা সবাই বলছেন, অর্থনীতিবিদদেরও তো লয়ারদের মতো বলা হয় যে তারা না, শুধু তা না, আমি অনেক ক্ষেত্রে দেখি যে আমরা অনেক সময় দেখি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও কিন্তু অনেক সময় বলেন, তারাও কিন্তু রাগ ঢাক করে বলেন। ঝুঁকির কথাটা যদি বলি, একটা প্রধান আলোচ্য বিষয় যখন, প্রধান না সবই প্রধান, একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে এই যে প্রকল্পগুলো হচ্ছে, মেগা প্রকল্প, এগুলোর যখন ঋণ সুদ আসলে দেওয়া শুরু হবে, তখন বাংলাদেশ সেই ঋণ দিতে দেওয়ার সক্ষমতা আছে কি না, নাকি একটা ঋণ দুর্দশাগ্রস্ত। আমরা তো বলি যে আমরা কখনো ডিফল্টার হইনি, আমরা এতদিন পর্যন্ত আমাদের যে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত, সেটা এখনও আমরা স্বস্তিদায়ক অবস্থায় আছি, ভারতও আমাদের উপরে আছে। এবং কিছুদিন আগে এপ্রিল মাসের এই বছরেরই বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল মিলে একসাথে তারা একটা ডেট সাস্টেনেবিলিটি অ্যানালিসিস করেছিল বাংলাদেশের জন্য, তখনও তারা বলেছে যে হ্যাঁ ঋণ বাড়ছে, কিন্তু আসলে বাংলাদেশের জন্য এটা কোনো ঝুঁকিপূর্ণ নয়। এখন এই যে যেমন আমরা জানি যে অর্থনীতিবিদদের মধ্যেও অনেক বিভেদ আছে, বিতর্ক আছে, দুইজন থাকলে তিনজন মতামত, তো এখন অনেকে বলছেন যে সেটা তো এপ্রিল মাসে করা হয়েছিল, এর মধ্যে আরও দ্রুত, দেখেন সংকট যখন শুরু হয় তখন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়, ফ্রি ফল হতে থাকে। শ্রীলঙ্কার সমস্যা একটু একটু করে আসছিল দুই তিন বছর ধরে, তারপরে কিন্তু হঠাৎ করে তারা নাই হয়ে গেল, হঠাৎ করে আমরা শুনলাম যে ওয়ান ফাইন মর্নিং এই তেল নাই, এটাদের খাওয়া নাই, ওষুধ নাই, সেরকম।
তো এপ্রিল মাসের তথ্য জুলাই মাসে এসে সঠিক কিনা। তো এখন তো আমরা দেখছি যে আসলে প্রতিদিনই একটা না একটা শঙ্কার বিষয় আছে। জ্বালানির সংকটটা এক ধরনের প্যানিক ছড়ালো, তো তারপরে আবার সরকার, যেহেতু সরকারেরও একটা উদ্দেশ্য থাকে যে জনগণের মাধ্যমে মধ্যে যাতে প্যানিক না ছড়িয়ে যায়, এটা তার একটা রাজনৈতিক দায়িত্বও বটে, তখন তারা বললেন না শঙ্কার কোনো কারণ নাই এবং এই ধরনের প্যানিক ছড়ানো যাবে না। কিন্তু যেই সূচকগুলি এখন আছে এগুলো তো আসলে ভালো নাই, এবং যখন আমাদের এই মুহূর্তে কিংবা আগামী এক বছরে হয়তো এগুলো থেকে আমরা তেমন কোনো ধরনের শঙ্কার দেখছি না চিহ্ন, কিন্তু যেটা বললাম যে যখন আমরা ঋণ ফেরত দেওয়া শুরু করব সেগুলো তো বৈদেশিক মুদ্রাই দিতে হবে, সেটার একটা চাপ পড়তে থাকবে, এবং এই চাপটা এই বর্তমানে আমার রিজার্ভের যদি আমি রিপ্লে অর্থাৎ এটাকে আমি না ভরি, ওটাকে যে ঘাটতিটা হয়েছে ঘাটতিটা পূরণ না করি, তাহলে এটা বিরাট একটা চাপ সৃষ্টি করবে। আর মূল্যস্ফীতির কথা দেখেন, IMF কিছুদিন আগে কিন্তু তারা প্রতি কোয়ার্টারে যে ফোরকাস্টগুলি করছে ডাউনগ্রেড করছে, সবাইকেই কিন্তু ডাউনগ্রেড করছে, অর্থাৎ তারা বলছে 2023 সালেও কিন্তু এই সংকট কাটবে না, 2024 সালে যেয়ে দেখা যাবে, কিন্তু তারপরে ইফস অ্যান্ড বাটস রয়েছে, অর্থাৎ যে এই যে আপনার যুদ্ধ চলছে সেই যুদ্ধের স্থায়িত্ব কতখানি হবে সেগুলো। তো আমি দেখছি যে ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ঝুঁকিটা আমি কতখানি মোকাবেলা করতে পারবো কীভাবে। প্রথম কথা হচ্ছে রেকগনাইজ করা, অর্থাৎ ঝুঁকি থাক আছে এটাই তো আমাকে প্রথমে স্বীকার করতে হবে, সেই স্বীকার করে তারপরে আমি পদক্ষেপ নিব। আমার কাছে মনে হয় যে কিছু কিছু পদক্ষেপ যেমন সরকার এখন নিচ্ছে, তখন আমার মনে হয় যে তারা ভিতরে ভিতরে বুঝতে পারছেন যে আসলে সমস্যা আছে, এবং এটা ভালো লক্ষণ যে তারা উদ্যোগ নিচ্ছেন। শ্রীলঙ্কা তো তার সমস্যায় পড়ার পরে IMF কাছে তারা চাচ্ছে আমাদেরকে উদ্ধার করো, আমরা এখন আগের থেকে করছি বলছি, কিংবা জ্বালানির কথা, এই জ্বালানি সংকটের প্রেক্ষিতে আমরা যে বিভিন্ন ধরনের সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে আমরা আরও দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে আপনার এই যে ব্যবসায়ীদের যে ERQ এক্সপোর্ট রিটেনশন কোটা সেটা কমানো হয়েছে, ব্যাংকদের যে পজিশন থাকে ডলারের নেট ওপেন পজিশন সেটা কমানো হয়েছে, বিভিন্ন ধরনের বিলাসী পণ্য আমদানি এগুলোতে কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পদক্ষেপ দিক থেকে যে তারা যে সচেতন হচ্ছেন এটি একটি ভালো বিষয়, কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে এগুলো তো হচ্ছে যে আপনার বাইরের কিছু কিছু জিনিস, কিন্তু মূল সমস্যাটার মধ্যে কিন্তু জোর দিতে হবে। আপনার বাইরের বাহ্যিক আমি রং দিলাম, কিন্তু ভিতরে কিন্তু যদি হ্যাঁ ক্ষত রয়ে যায় সেটা কিন্তু আসলে আমাদের দীর্ঘ স্বল্প মেয়াদে হয়তো বেঁচে গেলাম, মধ্যম এবং দীর্ঘমেয়াদে আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। সেই জন্যই যেটা দরকার সেটা হচ্ছে যে সংস্কার, কাঠামোগত সংস্কার, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার। আমাদের কর GDP হার বাড়ানোর না, এটা না বাড়িয়ে আমাদের কোনো আমরা কোনো এগোতেই পারবো না ফিসকাল স্পেস তৈরি করার জন্য। উন্নয়ন এবং রাজস্ব ব্যয় দুটোর জন্যই আমার এই টাকা কোথায় পাবো। তো আর তারপরে হচ্ছে যে আর্থিক খাতে, বিশেষ করে ব্যাংকিং এবং নন ব্যাংকিং খাতেও, যে এই যে একটা বিশৃঙ্খলা চলছে এবং এই খাতের দুর্বলতাগুলি দিনে দিনে আরও বাড়ছে, ঘনীভূত হচ্ছে, ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, এবং তারপরে আবার ঋণ খেলাপিদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আরও বেশি করে আনা হচ্ছে, তো এই এটি একটি বিষয়। তারপরে আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, অর্থাৎ আমাদের পুঁজিবাজারে যে ধরনের, সেটাও তো আমরা এখনও পর্যন্ত একটা শক্তিশালী পুঁজিবাজার দেখলাম না, এত যে আমাদের উন্নতি হচ্ছে, আমাদের জাতীয় আয় বাড়ছে, কিন্তু সেখানে এখনও শক্ত হয়ে দাঁড়াতে পারছে না। কিংবা আমাদের যে দুর্নীতি দমন কমিশন, সেটাও কিন্তু অর্থনীতির সাথেও জড়িত, যে সমস্ত অনেক ধরনের অনিয়ম হয় সেগুলোর ক্ষেত্রে, তো এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা যদি আমি না করি, সংস্কারগুলি না করি, তাহলে কিন্তু আমরা ছোট ছোট উদ্যোগ নিয়ে সাময়িকভাবে পরিত্রাণ পাবো, কিন্তু মূল জায়গাটায় পাবো না, যেটা কিনা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে। সেখানে একটা বিরাট সংস্কারের অভাব এবং রাজনৈতিক দুর্বলতার যে কিন্তু মূল ছিল, গোষ্ঠীতন্ত্র এমনভাবে রাষ্ট্রকে করায়ত্ত করে ফেলেছে যে তাদের সিদ্ধান্ত যে কোনো ধরনের যেন তেন সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত তারা নিয়েছে, সেখানে কিন্তু বলার মতো কেউ ছিল না, চেক অ্যান্ড ব্যালেন্স করার মতো কেউ কোনো রাজনৈতিক দলও ছিল না এবং প্রতিষ্ঠান তো নাই। সুতরাং সেই রকম অবস্থার মধ্যে আমরা যেতে চাই না, সেই রকম প্রস্তুতি না নিলে
আমাদের কিন্তু ঝুঁকিটা রয়েই যাবে, সেই ঝুঁকি থেকে আমি সহসাই পরিত্রাণ পাবো না। ডক্টর তিতুমির, জি জি, আমরা এতক্ষণ প্রথম দিকে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে সার্বিক ভারসাম্যের কথা, কিন্তু আমরা যে আলোচনা পরবর্তীতে করেছি সেটা হচ্ছে যে এই যে সংকটের যে চিহ্নগুলো দেখছি এগুলো হচ্ছে অধিকাংশেরই উৎপত্তিস্থল হচ্ছে অভ্যন্তরীণ দূরদৃষ্টির অভাব, অথবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাব, অথবা তথ্য নিয়ে এক ধরনের বিভ্রান্তি অথবা লুকোচুরি এবং সমস্যাকে স্বীকার করার না একটা সংস্কৃতি। তা আমরা কিন্তু ইতিমধ্যেই ডক্টর ফাহমিদা খাতুন কিছুক্ষণ আগেই বললেন যে আমরা আরও কতকগুলো বিষয় কিন্তু লুকোর মধ্যে আছে, কার্পেটের নিচে আছে। যেমন হচ্ছে যে আমরা খেয়ালই করি নাই যে গত কয়েক বছরে আপনার মোট দেশজ উৎপাদনে সঞ্চয়ের যে অনুপাত সেটা কমা শুরু করেছে, এবং সঞ্চয় যদি কমে সাধারণভাবে অনুমিত করা হয় যে বিনিয়োগ কমে, তাহলে আমরা কোভিডের আগেই তো ব্যক্তি খাতের বিনিয়োগ কমেছিল, তারপরে যদি ব্যবসা এখন এই রকম চাপের মধ্যে থাকে তাহলে কর্মসংস্থানটা কীভাবে তৈরি হবে? আর এত মানুষকে আপনি যতই বলেন ১৬ কোটি ৫০ লাখই বলেন, তাহলে তাকে আপনি ধরবেন কীভাবে? কারণ আপনি তো আর বলতে পারবেন না কতদিন বলবেন যে নতুন দারিদ্র আসেনি, কিন্তু আপনার বাড়িতে যখন করা নাড়বে তখন আপনি কি করবেন? অথবা আপনার যে এত লোক যদি আপনার আর মধ্যবিত্ত শ্রেণীতে থাকে তাহলে করদাতার পরিমাণ এত কম কেন? তাহলে জাতীয় রাজস্ব বোর্ড করছে কি? এখন আপনার সামনে চয়েস কি? চয়েস হচ্ছে যে আপনার অনেকগুলো সংস্কার করব না সেরকম দেশ থেকে ঋণ নেয়া, অথবা আপনার হচ্ছে কতকগুলো শর্তের বেড়া জাল দেব সেইখানে আপনার ঋণ নেয়া। প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন সময় কার কাছ থেকে ঋণ নেবেন, এবং যেটা আমরা শ্রীলঙ্কা থেকে শিখেছি সেটা হচ্ছে যে এটা অভ্যন্তরীণ কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে, সোজাভাবে বললে হবে না যে চীনের কারণে হয়েছে, এটা কিন্তু না, এটা হচ্ছে তার গোষ্ঠীতন্ত্র। এখন আপনি যদি মেগা প্রকল্প করেন যেই জন্যে যে আমার কিছু লোকের আপনার রেন্ট হবে এবং তারা হচ্ছে বিদেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন, তাহলে তো মুশকিলটা হবেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দরকার সেটা হচ্ছে যে কান্দারিটা কি বলছেন। তো সাধারণত সব দেশেই দেখেন এখন বিলেতে আপনার প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের কিন্তু মূল বিষয় কিন্তু অর্থনীতি কিভাবে সাজানো হবে, এবং দ্বিতীয় ব্যক্তির অবস্থান কার? চ্যান্সেলর অফ এক্সচেকার, যাকে আমরা বলি অর্থমন্ত্রী, তাকে তো আমরা দেখছি না, তিনি কি পর্দার কোথায় আছেন এটা কিন্তু পরিষ্কার না। আমরা যেটা দেখি সংবাদ মাধ্যমে যে একদিন এক ধরনের কথা পরের দিন আর এক ধরনের, কিন্তু তিনিই তো আমাদেরকে নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু প্রধানমন্ত্রীকে তো বিভিন্ন অপশন দিতে হবে যে এইভাবেই সামনে এগোতে হবে। এটাই হচ্ছে আমরা এমন একটা সংকটের বেড়াজালে আছি সেইখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এবং বাঙালি কিন্তু বারবার প্রমাণ করেছে, এবং আমি আগের অর্থমন্ত্রীদেরও উদাহরণ দিয়েছি যারা আসলে এরকম পরিস্থিতির থেকে সংকট, কারণ ২০১২ সালে তো এম এ মোহিতকে আপনার IMF এর দ্বারস্থ হতে হয়েছিল, তখনকার কিন্তু মূল্যস্ফীতি এর চেয়েও বেশি ছিল। তাহলে আমরা সত্য সেটা দেখছি না, মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করছি যে আমাদের তথ্যটা দেন, তারপরে হচ্ছে যে কৌশলগুলো হাজির করেন, তারপরে কোন জায়গায় আপনার কার কাছ থেকে কোন শর্তে ঋণ নেবেন সেটা জনগণকে বলেন, এবং অংশীজনকে ডাকেন। কারণ হচ্ছে যে মূল জিনিসটা আমরা যেটা লক্ষ্য করছি না সেটা হচ্ছে বাংলাদেশ ডিজার্ভস বেটার, এইটা আমাদেরকে পরিষ্কার করতে হবে যে বাংলাদেশের যে আপনার সক্ষমতা আছে, যে আপনার প্রতিশ্রুতি আছে, সেইটার থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কারণ হচ্ছে যে নীতিমালার ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই, এবং এমনভাবে আমরা করতে চাচ্ছি মনে করছি যে এটা দিয়ে আমরা পার পেয়ে যাব। এটা তো পার পাওয়ার বিষয় না, কারণ আপনি আমি যে কোনো পরিবারের তো মাঝে মাঝে ঋণ নিতে হয়, তারা কি সবাই সবসময় সুস্থ থাকে? কিন্তু সেই পরিবারের কর্তাই ভালো যেখানে হচ্ছে যে স্বামী স্ত্রী এবং সন্তান সবাই মিলে আলোচনা করে করেন।
এখন কি আমরা অনেক সময় দেখি বাংলাদেশের কি এরকম অবস্থা নাকি, যেহেতু হ্যাঁ আমরা বলতেই পারেন যে পুরুষতান্ত্রিকতা এমনভাবে বেড়ে বসছে যে এইখানে আমরা আসলে একাই সিদ্ধান্ত নেব, কারোর সাথে আলোচনা করার দরকার নেই, আমাদের কোনো মৌলিক একটা সমাজত করার দরকার নেই, এবং উত্তরণের পথনকশা যত, এবং শুধু কিন্তু কারিগরি লোকের সাথে না, এটার একটা রাজনৈতিক ব্যাপারও আছে, তো রাজনীতির মধ্যেও তো আসতে হবে। মানে আমার কথা হচ্ছে যে আমাদের যে আমরা কিন্তু সব সংকটগুলো পার হয়েছি, কিন্তু আমি এইবার আসলে দেখছি না যে পথনকশাটা কোথায় এবং কান্ডারি আসলে আমাদেরকে কিভাবে কোন দিকে নিয়ে যাচ্ছেন। কারণ রাজনৈতিক মূল নেতৃত্ব অবশ্যই প্রধানমন্ত্রীর, কিন্তু আপনার সব দেশেই অর্থনীতির ক্ষেত্রে কিন্তু মূল কাণ্ড, সেই জন্যে আপনাকে খেয়াল করেন দুটো জায়গা রাজস্ব নীতির, এবং এটা একটা সবচেয়ে বড় কঠিনতম দায়িত্ব, এবং তাকেই কিন্তু জাতীয় সংসদে বলেন আর যে কোনো জায়গায় সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর পরেই তিনি এই করেন, কারণ জনগণের অর্থ জনগণের জন্যে এবং জনগণের কল্যাণে ব্যয় করার জন্যে তিনি নিয়োজিত। তা আমি মনে করি এই ঝুঁকিটা বেশ বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে সবাই আমরা আশা করি যে বাংলাদেশ ডিজার্ভস বেটার, এবং সেইটা সেক্ষেত্রে কথা না বলে বা কথার মধ্যে দিয়ে একটা কথামালা না তৈরি করে, বাগাড়ম্বর না তৈরি করে একটা জায়গায় যাওয়া দরকার, যেখান থেকে আসলে আমরা এই যে সংকটের দিকে যাচ্ছি সেখান থেকে উত্তরণ ঘটাতে পারি। ডক্টর ফাহমিদা খাতুন কিছু যোগ করবেন? আমি সব শেষে বলতে চাই, দেখেন সংকটের কথা আমরা যখন বলছি তখন কিন্তু সব একটা কথা আছে না, যত দোষ নন্দদোষ, এখন সব কিছু কিন্তু এই যে যুদ্ধের উপরে আমরা চাপিয়ে দিচ্ছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে, অ্যাজ ইফ ওটা যদি না হতো আমরা খুবই একটা ভালো অবস্থানে থাকতাম। হ্যাঁ, সেই কারণে তেলের বাজারে দাম বেড়েছে, সেই কারণে আমরা গম আমদানি করতে পারছি না, কিন্তু মূল জায়গাটা যেটা আমরা শেষে এসে কনক্লুশনে তো ওটাই বলতে হয় যে মূল সমস্যাটা সেখানে হিট করতে হবে। আপনার স্বল্পমেয়াদি ইমিডিয়েট পদক্ষেপগুলি নেবেন, কিন্তু আসলে যদি আমি সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি না করি এবং রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনৈতিক সিদ্ধান্তটাকে আমরা কলুষিত না করি, যতদিন পর্যন্ত না মানে সেটা থেকে উত্তরণ ঘটাতে না পারবো ততদিন পর্যন্ত আসলে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। কিছু যোগ করবেন আপনি? যে ইউরিয়ার দাম বেড়ে গেল, কিন্তু আপনি যদি খেয়াল করেন জনসংখ্যা যে হারে বাড়ছে, যদি আমরা ওয়ার্ল্ডোমিটার বা অন্যান্য সেই অনুযায়ী কিন্তু আমাদের ধান চাল উৎপাদন হয়নি, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলছি না। মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা কেন অ্যাডহক ভিত্তিতে যাব, কেন আমাদের অর্থ মন্ত্রণালয় পরিষ্কার করে সবগুলো বিষয় অবহিত করবেন না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের অর্থনীতির হালচাল নিয়ে এবং আমার অতিথিরা বলছিলেন যে বাংলাদেশ স্বস্তির জায়গায় আছে, সেটি ভাবার কোনো কারণ নেই, স্বস্তির জায়গায় আসলে একেবারেই নেই, চিন্তার অনেক অনেক কারণ আছে, অনেক অনেকে ঝুঁকি তারা দেখতে পান, কিছুটা চিহ্নিত করবার চেষ্টা করেছেন, এবং সংকটের কারণ তারা বলছেন যে এটা অন্তস্থ বহিস্থ সংকট প্রভাব বিস্তার করেছে, কিন্তু মূল কারণটা অন্তস্থ কারণ, এবং এই সংকটে যে সংহতি দরকার জাতীয়ভাবে সেই সংহতির বড় অভাব ওনারা দেখতে পান, এবং মানুষের আস্থা ফিরিয়ে আনাটাই খুব জরুরি সেই পরামর্শ দিয়েছেন, এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখবার যে কোনো কিছুকে দেখাবার যে প্রবণতা সেটি আসলে সংকটকে ঘনীভূত করে সংকটের সমাধান করবার চাইতে, এবং সে কারণেই ওনারা মনে করেন যে অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে সত্যটা স্বীকার করে নেওয়াই ভালো, এবং সত্যটা খোলাখুলিভাবে তুলে ধরলে সংকট সমাধান হয়তো অনেক ক্ষেত্রে সহায়তা হবে, সংহতি তৈরি হবে, সকলের মতামত এবং পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছিলেন, এবং সংস্কারের প্রয়োজনীয়তা বহুবার আলোচনা হয়েছে, কিন্তু সংস্কার আসলে বাংলাদেশের একটি পরিত্যাজ্য শব্দ, সংস্কারের প্রয়োজনীয়তার কথা
কথা বারবার বলছেন, রাজনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠবার কথা বলছেন, রাজনৈতিক প্রভাব বিস্তারের যে চেষ্টা নানান ক্ষেত্রে বিশেষ করে আর্থিক খাতে, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। এবং দুজনে মিলে এই বিষয়ে একমত যে বাংলাদেশ ডিজার্ভস বেটার, এবং সেটি আসলে বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া দরকার, এবং দেবার দায়িত্বটা মূলত রাজনৈতিক নীতি নির্ধারকদের। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।